হাই বন্ধুরা, ভোটার কার্ড নিয়ে ইতিমধ্যেই কিন্তু নতুন একটি তথ্য বেরিয়ে এসেছে, যেই তথ্য আপনাদের অবশ্যই কিন্তু জানতে হবে। আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন বা পুরনো ভোটার হয়ে থাকেন তবুও কিন্তু এই খবরটি আপনাকে জানতেই হবে, কেননা এই লেটেস্ট খবরটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে পাবেন বেল আইকন, সেখানে ক্লিক করে দেবেন প্রতিদিনের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, আজকে হচ্ছে 4 তারিখ এবং বর্তমান পেপারে ইতিমধ্যেই কিন্তু বেরিয়ে এসেছে এই খবরটি, এবং এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে নতুন রূপে আসছে ভোটার কার্ড, দেখতে রঙিন স্মার্ট কার্ডের মতো। হ্যাঁ বন্ধুরা, ভোটার কার্ড কিন্তু পাল্টে যাচ্ছে, এবং আগের যে ভোটার কার্ডগুলি ছিল সেগুলি কিন্তু আর থাকবে না, এবার কিন্তু সব ভোটার কার্ড পাল্টে যাবে। কারা এই নতুন ভোটার কার্ড পাবে পুরো বিস্তারিত এখানে কিন্তু বলা হয়েছে। এখানে দেখুন বলা হয়েছে নতুন ভোটার কার্ড হচ্ছে রঙিন স্মার্ট কার্ডের মতো, দেখতে অনেকটা প্যান কার্ড এটিএম কার্ডের মতো। যারা ভোটার তালিকায় নাম তুলেছেন বা ভোটার কার্ড সংশোধনের জন্য আবেদনপত্র জমা দিচ্ছেন তারা নতুন স্মার্ট ভোটার কার্ড বা এপিক কার্ড পাবেন। দেখতে পাচ্ছেন যারা নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন বা নতুন সংশোধন করছেন ভোটার কার্ড, তারা কিন্তু এই কার্ডগুলি পাবেন। সেই কার্ড হবে কত সেন্টিমিটারের সেই কার্ড হবে দেখুন, এখানে 8.6 এবং 5.4 সেন্টিমিটার মাপের কিন্তু এই কার্ডটি হবে বন্ধুরা। এবং এখানে দেখুন রঙিন স্মার্ট, দেখুন রঙিন কার্ডটি পিভিসি সিটের উপরে প্রিন্ট হবে, প্লাস্টিকের কার্ড হবে না। দেখতে পাচ্ছেন এবার থেকে কিন্তু প্লাস্টিকের সেই কার্ড হবে না বন্ধুরা, এবার থেকে কিন্তু শক্ত টাইপের কার্ড হবে, যেরকম এটিএম কার্ড হয় তেমন। এখানে দেখতে পাচ্ছেন পুরু হবে 0.6 মিমি এবং এখানে হবে 0.8 মিমি থেকে, এখানে দেখতে পাচ্ছেন 6 থেকে 0.8 মিমি পর্যন্ত কিন্তু পুরু হবে কার্ডটি। এবং কার্ডের সামনের দিকে থাকবে, দেখতে পাচ্ছেন কার্ডের সামনের দিকে কি থাকবে, রঙিন ছবি। দেখতে পাচ্ছেন ভোটারের রঙিন ছবি, নাম, পিতার নাম সামনের দিকে থাকবে এগুলি, এবং পেছনে থাকবে দেখুন উল্লেখ থাকবে ভোটারের লিস্ট, জন্মের তারিখ বা বয়স, ঠিকানা এবং বিধানসভা কেন্দ্রের নাম ও নম্বর। দেখতে পাচ্ছেন কার্ডে কিন্তু এ সমস্ত তথ্যগুলি থাকবে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও থাকবে কার্ডটিতে মূলত 3টি রং থাকবে, উপরে থাকবে গোলাপি, মাঝে হালকা নীল এবং নিচে সবুজ, 3 কালারের কিন্তু টোটাল রং থাকবে। পিছনে থাকবে গোলাপি রং, পিছনে কিন্তু গোলাপি রং থাকবে বন্ধুরা। থাকবে অশোক স্তম্ভ এবং নির্বাচন কমিশনের লোগো দেখতে পাচ্ছেন এখানে। তারপরে বলা হয়েছে দেখুন গত 16 ডিসেম্বর থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, তা চলবে 15 জানুয়ারি পর্যন্ত। দেখতে পাচ্ছেন 15 জানুয়ারি পর্যন্ত কিন্তু এই মাসের চলবে এই ভোটার সংশোধনের কাজ এবং নতুন ভোটারের অ্যাপ্লিকেশনের কাজ। দেখুন এখানে বলা হচ্ছে গত 1 জানুয়ারি পর্যন্ত যাদের বয়স 18 হয়ে যাবে তারাই ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। এর জন্য কিন্তু 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, আপনারা সকলেই জানেন। দেখুন এখানে কিন্তু আরও বলা হয়েছে, এখানে একেবারে শেষে যদি চলে যায় বন্ধুরা, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে তার একটি ডেট দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের 7 তারিখে কিন্তু আবার নতুন করে ভোটার লিস্ট বেরিয়ে আসবে, এবং এই ভোটার লিস্টের উপর ভিত্তি করেই, এই ভোটার কার্ডের উপর ভিত্তি করেই কিন্তু 111টি পুরসভার ভোট গ্রহণ হবে। তাই জন্যই কিন্তু এই লেটেস্ট আপডেটগুলি আপনাদের সামনে তুলে দিলাম বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি এই লেটেস্ট আপডেটগুলি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে বন্ধুবান্ধবকে জানতে সুযোগ করে দেবেন। যারা হয়তো এই লেটেস্ট আপডেটগুলি জানে না, এখনও পর্যন্ত ভুল সংশোধন করেননি, বা নতুন কার্ড পাওয়ার জন্য আপনি কিন্তু কোনো রকম ক্যারেকশন না করেও কিন্তু আপনি ছোটো মোটো একটি ক্যারেকশন যদি করে দেন বা ফটো চেঞ্জ করে দেন তাহলেও কিন্তু আপনি এই নতুন ভোটার কার্ডটি পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনার প্রযোজ্য মতো আপনি কিন্তু ব্যবস্থা নেবেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে সকলকে জানতে সুযোগ করে দিন। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য।